পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। চাঞ্চল্য এলাকায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায়। ঘটনায় বন্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কের যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানা বিষয় পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল। জানা গেছে গঙ্গারামপুর ব্লকের 2-1 নং বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতে জয়পুর মোড় থেকে বিশ্বাসপাড়া রেলগেট পর্যন্ত যাবার 3.5 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল এবং যার কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হয় গ্রামবাসী। বর্ষার দিনে চলাচলে অযোগ্য হয়ে ওঠে রাস্তাটি এবং বহুবার বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি। এমতো অবস্থায় 3.5 কিলোমিটার রাস্তাটি পাকা করার দাবিতে বৃহস্পতিবার ঠেঙ্গাপাড়ায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গ্রামের 100 মানুষজন এবং যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বন্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানা বিষয়ের পুলিশ বাহিনী এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট। পরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের আশ্বাসে পথ অবরোধ তুলে নিয়েছে গ্রামবাসীরা এবং দেখছেন সেই ছবি। সাত আট বছর ধরে এই সমস্যা চলছে, ঠিক আছে। রাস্তার কঠিন বেহাল অবস্থা, লোক চলাচলের মানে উপযুক্ত নয়। তো আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় দ্বারস্থ হয়েছি, কেউ কোনো রেসপন্স দেয়নি, সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে, বলছে ঠিক আছে আমরা দেখছি, আপনি ভিডিওর কাছে যান, এসডিওর কাছে যান, সবার দ্বারস্থই আমরা হয়েছি, তাতে আমাদের কোনো সুরাহা মেলে। আজ নতুন করে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার মিডিল থেকে 300 মিটারের কাজ হচ্ছে, না এই সাইডে না পেছন সাইডে, মিডিল সাইড থেকে। আমরা যখন বলছি যে কাজের তো একটা শিডিউল রয়েছে, তাহলে শিডিউল আমাদের দেখান তারপর আপনি কাজ করেন। আমাদের প্রশাসনিক তরফ থেকে বলছে না আমরা কোনো শিডিউল নেব, ঠিক আছে, তারপর আমরা কোনো শিডিউল দেবো না, ঠিক আছে, আমরা যেভাবে কাজ হয় সেভাবেই করবো। আমরা বলছি না এইভাবে আমরা কাজ করতে দেবো না, প্রয়োজন পড়ে আপনার রাস্তায় নামবো, ঠিক আছে। আজকে আজকে কী করেছেন আপনারা? আমরা আজকে হচ্ছে রাস্তা অবরোধ করেছি 3.5 কিলোমিটার আমাদের রাস্তার দাবিতে আমরা আজকে রাস্তাতে নেমেছি।